আসসালামু আলাইকুম, কবিটিক বাংলার পক্ষ থেকে স্বাগতম করছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। ইতিমধ্যে আপনারা একটি সংবাদ পেয়েছেন যে আপনাদের 2022 সালের এসএসসি পরীক্ষার ভকেশনাল শাখার রুটিন দেওয়া হয়েছে। আমি এখন রুটিনটা আপনাদেরকে দেখাইনি, অবশ্য আমি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাচ্ছি না বা পায়ও নাই, এখনও তারা দেয় নাই। ওটা দিলেই তারপরে আমি আপনাদেরকে দেখাবো, অন্য কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু পরীক্ষা অনেক নিকটে, রুটিনও দিয়ে দিয়েছে শুনছেন, সেই ক্ষেত্রে আপনাদের একটি বিষয় অবগত করার জন্য আজকে আমি মোহাম্মদ ইসলামুল কবির আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই আপনারা যে পরীক্ষা দিবেন, এসএসসি বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষায় একটি বিষয় খুব গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হয়, টেক কেয়ার করতে হয়, সেটি হচ্ছে ওএমআর শিট কীভাবে আপনারা পূরণ করবেন। ওএমআর শিট অনেকেই প্রশ্ন আছে, ওএমআর শিট কীভাবে পূরণ করলে রেজাল্ট আসে না, অথবা কীভাবে সঠিকভাবে পূরণ করতে হয়, এটা আপনারা অনেকেই জানেন না। কারণ পরীক্ষার আগ পর্যন্ত আপনারা স্কুলের সাথে যোগাযোগ করেন না, বা ব্যস্ততার কারণে করেন না, অথবা স্কুলে ক্লাস হয় না, সেজন্য জান না। আর অনেক স্কুল আছে এই ওএমআর শিট কীভাবে পূরণ করতে হয় সেটা দেখাতেও চায় না, দেখায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা আছেন, আমি এমনভাবে আপনাদেরকে এখন বুঝিয়ে দিব, আপনারা ইনশাল্লাহ পরীক্ষার হলে কোনো রকম ভুল করবেন না আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি বিষয়, ওএমআর শিটের আমি একটি পিডিএফ ফাইল দেবো, আপনারা দরকার প্রিন্ট করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন বাসাতে কয়েকবার, যেন ভুল না হয় কীভাবে পূরণ করতে হয়। তো চলুন শুরু করি। দেখেন, আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন, আপনাদের স্কুল থেকে কিছুদিন পরেই এরকম একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এই অ্যাডমিট কার্ডে আপনারা দেখছেন লেখা আছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভোকেশনাল এক্সামিনেশন এটা। হ্যাঁ, তো এরকম এখানে আপনাদের এগুলো আপনাদের জন্য জানার কোনো দরকার নাই, এটা আপনার ইয়ার থাকবে কোন সালে আপনি পরীক্ষা দিবেন সেই সালটা থাকবে। আর এটা হচ্ছে এই অ্যাডমিট কার্ডের সিরিয়াল নাম্বার, এটা আপনার কোনো দরকার নাই, এটা লিখতে হবে না। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে প্রিন্ট ডেট। হ্যাঁ, এটা কত সালে প্রিন্ট করা হয়েছে, কত তারিখে, সেটা এটাও আপনার কোনো প্রয়োজনীয় বিষয় নয়। কোড নম্বর অ্যান্ড সেন্টার নেম, এই কোড নম্বরটাও আপনার কোনো বিষয় নাই। আর সেন্টারে যেখানে আপনার পরীক্ষা হবে সেখানে দিবেন সেন্টার, ইনস্টিটিউট নেম আপনার, তারপর স্টুডেন্ট অফ এক্সামিনি মানে আপনার যে নাম সেটা থাকবে। আপনি একটু খেয়াল করে নেবেন আপনার এই অ্যাডমিট কার্ডের নামটা সঠিক এসেছে কি না, বানান ঠিক আছে কি না, ফাদার্স নেম এটিও একটু খেয়াল করে নেবেন, নাম ঠিক আছে কি না, মাদার্স নেমস এই নামটা বানানটা ঠিক আছে কিনা আপনি একটু দেখে নেবেন। এরপর দেখেন ট্রেড, এটা হচ্ছে ট্রেডের যে কোড নাম্বার আছে সেটা হচ্ছে ড্রেস মেকিং, এটা অ্যাডমিট কার্ডটা যার সে ড্রেস মেকিং ট্রেডে ছিল, যার কারণে এখানে ড্রেস মেকিং লেখা আছে। এখানে 71 হচ্ছে ড্রেস মেকিংয়ের কোড নাম্বার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার নাম এবং পরীক্ষার যে বিষয়ের কোড আছে সেই কোড পাশে দেওয়া আছে, আপনারা একটু চেক করে নেবেন যে আপনার সাবজেক্টটা ঠিকঠাক আছে কি না, অথবা এমন কোনো সাবজেক্ট বাদ গিয়েছে আপনি পড়েন নাই কিন্তু এখানে আছে সেগুলো একটু খেয়াল করে নেবেন শিক্ষার্থীবৃন্দ। হ্যাঁ, তো আপনাদের এবার যেই সাবজেক্টগুলো থাকবে শুধু সেইগুলো এখানে আসবে, যেগুলো পরীক্ষা হবে না সেগুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা থাকবে না শিক্ষার্থীবৃন্দ। এখন আমি চলে যাচ্ছি এই পাশটাতে, এই পাশে একটু খেয়াল করেন, এটা হচ্ছে রোল নাম্বার, এই বক্সে রোল নাম্বার থাকবে, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আর এই জায়গাটা হচ্ছে সেশন নাম্বার, কত সেশনে আপনি ভর্তি হয়েছিলেন, আর ডেট অফ বার্থ এটা আপনার কোনো জায়গায় লিখতে হবে না। এক্সামিনির যেই জেন্ডার আছে সেটাও, বা কোয়ালিটি রেগুলার কিনা এটাও আপনার লিখতে হচ্ছে না। আপনার জাস্ট এখান থেকে যে দুটো বিষয় জানতে হবে সেটি হচ্ছে এই কোড নাম্বারটা, যেটা হচ্ছে ট্রেড কোড, আর হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। এখন দেখেন আমাদের এখানে রোল নাম্বারটা হচ্ছে 31 29 44, একটু খেয়াল করবেন। আমরা যদি একটু নিচে চলে যাই, আপনাদের এরকম একটি ওএমআর শিটের একটা পেজ দেওয়া হবে, যে খাতায় ফার্স্ট পেজটা এটাই থাকবে এরকম। এগুলো আপনাদের খুব গুরুত্ব সহকারে পূরণ করতে হবে। দেখেন একটু বিষয়, এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বর্ষ সমাপনী পরীক্ষা এতে দেওয়া আছে। এখানে আপনারা যেই সালটা থাকবে, যেমন 2022 সালে পরীক্ষা দেবেন, এখানে আপনার 2 থাকবে, হ্যাঁ, তা 2022 দিবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ওই মাস শীট, আর পরীক্ষার বর্ষ আপনাদের যেহেতু ক্লাস 10 উঠেছেন তাহলে এটা এখন দ্বিতীয় বর্ষ হবে, আপনারা এই বিষয়টা এটা হচ্ছে পূরণ করে নেবেন, এই ঘরটা পূরণ করবেন, এই ঘরটা পূরণ করলে আপনার দ্বিতীয় বর্ষ হয়ে গেল। এই এখন দেখেন কারিকুলাম কোড, এই কারিকুলাম কোডটা আপনার
হ্যাঁ, পরীক্ষা হলে আপনার টিচার বলে দিবে কারিকুলাম কোড কত, আপনি জিজ্ঞেস করে তারপরে লিখবেন। কারিকুলাম কোড যদি 11 হয়, 12 হয়, যা হয় সেখানে পূরণ করে লিখবেন। কিভাবে পূরণ করবেন এপাশে একটা করলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে আছে ট্রেড কোড, ট্রেড কোড আমরা একটু আগে দেখে আসলাম। ড্রেস মেকিংয়ের জন্য কত, ড্রেস মেকিংয়ের জন্য হচ্ছে 71, তো এখানে 7 লিখবেন আর এখানে 1 লিখবেন এই করে। হ্যাঁ, তো 71 লেখার পরে দেখেন এই 7 যেখানে লিখছেন এই বরাবর নিচে যেখানে 7 আছে সেই ঘরটা আপনি পূরণ করবেন, এই ঘরটা পূরণ করবেন। হ্যাঁ, এই ঘরটা পূরণ করবেন, আবার ভালোভাবে বল পেন দিয়ে পূরণ করবেন, যেন এখানে লেখা আছে। দেখেন অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে লিখবেন, মানে কালোই কালারের, যেমন ম্যাটাডোর 5 টাকার যে কলমগুলো আছে এই কলম দিয়ে পূরণ করবেন। জেল কলম বা গাঢ় কলম যেগুলো কালি বেশি পড়ে এগুলোতে আপনি পূরণ করবেন না। তাহলে এখানে যে 71 লিখছিলেন, 7 বরাবর 7টা কী করেছেন, বৃত্ত ভরাট করছেন, একই রকমভাবে 1 বরাবর আপনি এই 1টা বৃত্তটা সুন্দর করে ভরাট করে দিবেন। এখন দেখেন মাঝে মাঝে বৃত্ত ভরাট করতে গেলে আমাদের হাতের কলম নড়ে একটু অন্যদিকে চলে যায়, তাহলে দেখবেন এখানে দুটা দুই রকম গাঢ় কালার আছে, একটা হালকা একটা গাঢ়। এমন না হয় এই এই লাইনেরটা আপনার এই লাইনের সাদা দাগের ভিতরে চলে যায়, এটা একটু খেয়াল করবেন, যেন এই বৃত্তের বাইরে চলে গেল, যেন এই ইয়ের ভিতরে থাকে, হালকা গাঢ় কালার আছে, গাঢ় কালারের ভিতরেই যেন থাকে। আমি আশা করছি আপনাদের থাকবে না, যদি চলে যায় যেন এর ভিতরেই থাকে, এর বাইরে যেন না যায়। এটা হচ্ছে বৃত্ত ভরাট করার নিয়ম। এরপর আপনার রুল নাম্বার আমরা একটু আগে দেখে আসলাম, 31, 29, 44, একটু খেয়াল করবেন 31, 29, 44, এটা আপনারা কীভাবে লিখবেন একটু খেয়াল করেন। আপনার প্রথমে এখানে লিখবেন 31, মানে 3 লিখবেন, তারপর এখানে 1 লিখবেন এই ঘরে, তারপর এখানে লিখবেন 2, এই যে লিখবেন হচ্ছে 9, আর হচ্ছে 4, আর এই ঘরে লিখবেন হচ্ছে 4। হ্যাঁ, এখন এই 3 যে লিখছেন এই বরাবর 3 কোন ঘর আছে, এই ঘরটা পূরণ করবেন। 1 আছে, 1 হচ্ছে এই বরাবর পূরণ করবেন। এরপর আছে 2, 2 এই বরাবর পূরণ করবেন এটা, তারপর আছে 9 এই বরাবর পূরণ করবেন, 4 আছে, 4 হচ্ছে এই বরাবর পূরণ করবেন, আর এটাও 4 আছে এই বরাবর পূরণ করবেন। এখন আপনার বিষয় হয়তো বা ক্লিয়ার হয়েছেন যে যেই সংখ্যাটা যেখানে আছে ওই বরাবর যেই সংখ্যাটা থাকবে সেটা পূরণ করবেন। হ্যাঁ, ডান পাশে চলে যান না। হ্যাঁ, একের জন্য এই সিরিয়ালে যেখানে 1 আছে সেখানে পূরণ করবেন, 4-এর জন্য এই সিরিয়ালে যেখানে 4 আছে সেই বরাবর ফর্ম পূরণ করবেন এটা। হ্যাঁ, আর এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে পূরণ করবেন, দিয়ে যেই যে সংখ্যাগুলো থাকবে সংখ্যাগুলো এই বরাবর সেই সংখ্যাটা পূর্ণ করে দিবেন। সেশন যেমন আমরা দেখলাম এটা হচ্ছে সেশন 1 2018, তাহলে এখানে 2 লিখবেন, 0 লিখবেন, 818 লিখবেন, লিখে এই বরাবর 2, এই বরাবর 0, 0 প্রথমেই আছে, এর বরাবর 18, 1 এখানে আছে, আর এই বরাবর 8 এখানে আছে। বিষয় কোড এটা খুবই জরুরি, বিষয় কোড আপনি ভুল করে ফেলেছেন। এখানে দেখেন এই যে ঘরগুলো আছে, এই ঘর, এই ভিতরের ঘর, এই 4টা ঘর যদি আপনি ভুল করেন কোনো মতে, আপনার কিন্তু রেজাল্ট আসবে না, এটা কথা মাথায় রাখেন। যেমন রোল নাম্বার ভুল করেছেন, রেজাল্ট আসবে না, ট্রেড নাম্বার ভুল করেছেন, রেজাল্ট আসবে না, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছেন, রেজাল্ট আসবে না, সেশন নাম্বার ভুল করেছেন, রেজাল্ট আসবে না। সেশন নাম্বার ভুল করলে মাঝে মাঝে আসার সম্ভাবনা থাকে, বিষয় কোড ভুল করেছেন, রেজাল্ট আসবে না, কনফার্ম থাকেন আপনি। সেই জন্য আপনি যখন এই ঘরগুলো পূরণ করবেন খুব মাথা ধীরস্থির ঠান্ডা করে পূরণ করবেন শিক্ষার্থীবৃন্দ। এখন এটা গেল আপনার ঘর পূরণ করা। এখানে লেখা আছে দেখেন এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া নিষেধ, তার মানে দেখেন এই যে বক্সটা আছে না, এই বক্সে আপনি দাগ দিতে পারবেন না, এটা একটা কোড নাম্বার আছে যে কোডে আপনার খাতাটাকে আপনার নামে বহন করবে, এটা আপনি কখনোই দাগাদাগি করতে পারবেন না। এক কথায় এই বৃত্ত ভরাট ছাড়া আর কোথাও আপনি লিখবেন না, যেখানে প্রয়োজন সেখানে। এখানে আছে সিল মোহর ইত্যাদি পূরণ করা যাবে না, এটা সিগনেচার করবে হচ্ছে আপনার যিনি পরীক্ষার হলে থাকবেন সিনি, আর এখানে স্বাক্ষর করবেন। আর একটা বিষয়, এটা অতিরিক্ত খাতা সংখ্যা, যেমন আপনি একটা খাতা নিয়েছেন অতিরিক্ত, সেই অতিরিক্ত খাতার সংখ্যাটা এখানে লিখে দিবেন, এখানে লিখবেন, এখানে লিখবেন, এখানে লিখবেন, ঠিক আছে। খাতাটা অবশ্যই সংখ্যাটা লিখে দিবেন, নাহলে কিন্তু টিচার দেখার সময় খাতাটা বাদও দিয়ে দেবে লাস্টের। আবার দেখেন এখানে আরেকটা আছে, এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া সম্পূর্ণ নিষেধ, এখানেও বিষয় কোড আছে, পরীক্ষক কোড আছে, খাতার ক্রমিক নাম্বার আছে ইত্যাদি, এগুলো আপনি কোনো প্রকার দাগ দিতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আর আরও নিচে আরও কিছু আছে, এখানেও আপনি দাগ দিতে পারবেন না। তার মানে আপনি একটি বিষয় চিন্তা করেন, আপনি জাস্ট এখানে পরীক্ষার বর্ষ, কারিকুলাম কোড, তারপর হচ্ছে ট্রেড কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন নাম্বার, বিষয় কোড, এগুলোই শুধু দাগ দিতে পারবেন, আর এখানে অতিরিক্ত খাতার নাম্বারটা লিখতে পারবেন, আর কিছুই করতে পারবেন না শিক্ষার্থীবৃন্দ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আপনাদের ওএমআর শিট পূরণ করার নিয়ম। আমি ওএমআর শিটটা একটি পিডিএফ ফাইল আপনাদের দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে প্রিন্ট করে বাসায় একটু প্র্যাকটিস করবেন। আর এই হচ্ছে আপনাদের এরকম একটা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে, একটু খেয়াল করেন, রেশন কার্ডে আপনার এভাবে থাকবে, রেশন কার্ড হচ্ছে আপনার এরকম থাকবে। এরপর একটি বিষয় আলোচনা করে শেষ করব, একটা পেজ দেখতে পাচ্ছেন যেটা অ্যাডমিট কার্ডের বিপরীত পাশে থাকবে। হ্যাঁ, এখানে কিছু নিয়ম আছে,
এই নিয়মের বাইরে চলে গেলে আপনাকে কিন্তু সাজা দিতে, মানে সাজা দিবে যদি আপনি ধরা খান। অসদুপায় অপরাধসম, এখানে অনেকগুলো অপরাধ আছে, দেখেন 1.1 থেকে শুরু করে 1.12 পর্যন্ত শাস্তিমূলক ব্যবস্থা, এই এই শাস্তির জন্য এই এই ব্যবস্থা, মানে এই অপরাধের জন্য আপনার এই শাস্তি হবে। আবার এখানে আরও আছে 1.2, টোটাল 22টা অপরাধ আছে। এই 22টা অপরাধের কারণে কিন্তু আপনার যে যে সাজাগুলো আছে এই সাজাগুলো আপনার পেতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমন হতে পারে আপনার রেজাল্ট আসেনি, আপনারা গত 9-এ যারা পরীক্ষা দিয়েছিলেন, দিয়েছে এই বছরে, তাদের কাছে একটু শুনে দেখবেন বা বোর্ডের নোটিশে দেখবেন, যারা এই অসদুপায়ের ভিতরে যে কোনো একটি অপরাধ তারা করেছে যে কোনোভাবে ভুলবশত, সেই ভুলবশত কারণে তাদের রেজাল্টটা আসে নাই। এখন শাস্তি যেমন, আমি একটা পড়ে শোনাই আপনাদের, তাহলে একটু খেয়াল করবেন, একটু দেখেন। 1, পরীক্ষার্থী কক্ষে পানি পান করা ভিন্ন ভিন্ন, বিনা অনুমতিতে অন্য কিছু পান করা খাওয়া নিষেধ। তাহলে আপনি মনে করেন নাস্তা নিয়ে খাওয়া শুরু করেছেন পরীক্ষা হলে, এটা করতে পারবেন না। এর জন্য আপনাকে পরীক্ষার্থীর নিকট হইতে উত্তরপত্র রাখিয়া তাহাকে পরীক্ষার কক্ষ হইতে বাহির করিয়া দিতে হইবে। দেখেন একটা শাস্তি। আবার পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো এবং পরীক্ষার সঙ্গে কথা বলা, এটাও বাতিল হইতে পারবে, করিতে হইবে, সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল করতে হইবে। এরকম দেখেন, শুধু কথা বলে যদি আপনার উত্তরপত্র বাতিল হয়, আরও অনেক কাজে আপনারা করে থাকেন, সাথে মোবাইল নিয়ে যান, অন্যান্য কাগজপত্র নিয়ে যান, সাথে বইও নিয়ে যান, আবার যারা পরীক্ষার হলে ডিউটি দেয় তাদের সাথে আপনারা খারাপ আচরণ করেন, এই সব কিছুর এখানে কিন্তু আছে। এই যে মোবাইল কথা বলা, SMS এর মাধ্যমে কোনো কিছু লেখা বা ছবি দেখা, সব ওই কক্ষ ইত্যাদি ইত্যাদি বাতিল করা হবে। পরীক্ষা দুই শিক্ষাবর্ষের জন্য পরীক্ষা অংশগ্রহণ অনুমতি দেওয়া হবে না। দেখেন, দেখছেন, আপনি যদি মনে করেন পরীক্ষা হলে মোবাইল নিয়ে গেলেন, নিয়ে SMS এর মাধ্যমে কোনো কিছু জিজ্ঞেস করতেছেন, আপনার 2 বছর পরীক্ষা দিতে পারবেন না, আপনি এক্সপেল হবেন 2 বছরের জন্য, মানে আপনি রেড কালার, এক কথায় রেড সিগন্যালে পড়ে গেছেন। শিক্ষার্থীবৃন্দ, এই পেজটা খুব ভালোভাবে পড়বেন, আপনি যখন অ্যাডমিট কার্ডটা পাবেন হাতে, পাওয়ার পর এটা খুব ভালোভাবে পড়ে নেবেন, যেন কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনাদের উপকার হয়েছে, যেহেতু পরীক্ষা অনেক সন্নিকটে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং পরীক্ষা যাতে ভালো হয়। আর আপনারা অনেকে বলেছেন ভাইয়া যে রুটিন দিয়ে দিয়েছে, আপনি সুপার সাজেশনগুলো উত্তর দিয়ে দেন। হ্যাঁ, আমি অলরেডি দেওয়া শুরু করেছি, আজকে একটি গণিতের সুপার সাজেশন দিয়েছিলাম, সেট 1 সেট, পরবর্তীতে রসায়ন ইত্যাদিতে সব সুপার সাজেশন দিয়ে আমি পরীক্ষার আগে ইনশাল্লাহ শেষ করবই। আপনারা অনেকেই কমেন্ট করেছেন জুমে ক্লাস করাই কিনা, আপনার যদি একান্তই দরকার হয় আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের পরিমাণ যদি বেশি হয় আমি অবশ্যই 1 মাস আপনাদের জুমি ক্লাস করিয়ে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।